এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওরা যাচ্ছে পার্টিতে, অসাধারণ দুজনকে লাগছে, শুধু দেখো দেখো মিস্টার এন্ড মিসেস ঢোলে 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 পাটাপাটি জয় হচ্ছে, মানে এভারগ্রিন জয়। কালকে দেখা হচ্ছে আমরা তোমাদের সাথে, ওকে বাই, কালকে টাটা। জ্বালা বলো তো, এলাম টুকুনের সাথে দেখা করতে, ও যেখানে উঠেছে সকাল থেকে শরীরটা এত খারাপ, কি জানি কি হয়েছে, কখনো বমি বমি ভাব লাগছে, পেটটাও খুব একটা ঠিক লাগছে না, কিরকম একটা অসুবিধা হচ্ছে শরীরের মধ্যে যে কিছুই এসে খেতে পাচ্ছি না। ভালো লাগে বলো, কোথাও এসে যদি একটু কিছু খেতে টেতে না পারি, বিরক্ত লাগছে। আমি তো ভাবছিলাম আমি আসতেই পারবো না, ও বলেই একটু আসলাম একটু দেখা করতে, না হলে আর দেখা হবে না, কেননা কালকে ও সারাদিন, ও একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে, তোমাদের বলেছিলাম না, তো ও কালকে সারাদিন ওই নিয়ে ব্যস্ত থাকবে, আর সোমবার দিন হয়তো মোস্ট প্রবাবলি চলে যাবে। তো তাই ভাবলাম যে এতদিন পরে দেখা হচ্ছে, একটু দেখা করবো না, তাই আসলাম। তো ও মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে খাওয়াতে নিয়ে গেছে নিচে, খুব সুন্দর প্রপার্টিটা যেখানে আছে বা যে রিসোর্টে আছে, এটা ব্রিগেডের রিসোর্ট, রোড কি যেন উড রোজ রিসোর্ট এটার নাম। তো খুব সুন্দর, দেখো খুবই সুন্দর ঘরটা। তো এই জন্য আমি এখন এসে কোথায় গল্পগুজব করব না, ওর খাটে এসে আমি শুয়ে পড়েছি, শরীরের নাম বাবা জীবন, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। যাই হোক চলো, ও আসুক, ওরা নিচে খেতে গেছে, আসলে পরে যদি ভালো লাগে শরীরটা একটু, তখন আবার তোমাদের সামনে আসছি। এখানে এসে কিরম লাগছে? ঠিক আছে, তো খাচ্ছ তুমি? এরা সব বসে বসে এখন নুডলস আর চিলি চিকেন খাচ্ছে, আর আমি কি খাচ্ছি জানো? গুড ডে বিস্কুট। ভাবতে পারছো? এই দেখো রাক্ষসী খাচ্ছে। আর এর থেকে আর দুঃখের কিছু হয় বলো? বাইরে এসে কিছু খেতে না পারি, দারুন দারুন কালেকশন আছে, শাড়ি গয়না। তো ও যে এখানে যে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে এসেছে, তো কালকে তোদের সকালবেলা ওদের বিয়ে, তো কলকাতার বাইলুম সম্বন্ধে তোমরা অনেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। দারুন হয়েছে, দারুন পড়লে জিনিসটা খুলবে। আর তোর ব্লাউজটা দেখা, এটাও সত্যি বাইলুম জিন্দাবাদ। আমার বড় মাসি এটা আমার বার্থডে তে গিফট করেছিল। ও এটা বেনারস? ফ্রম বেনারস। এটা আচলটা, দিস ইজ দ্য পল্লু, খুব সুন্দর। আর বেসটা কিন্তু একেবারেই কালো, দেখো ভেতরটা পুরোটাই কালো, ইট ইজ গট আ পার্ল। দেখিয়ে দিলাম যে ও কি পরছে, ওর কাছে এসে আমার শরীরটা সুস্থ হয়ে গেছে, ওরটা নেই ছুটে আসা, না হলে এত শর্ট টাইমের জন্য এসেছে, কালকে সারাদিন বিজি, আর দেখা হচ্ছে না। আর সোমবার ও কি করবে ওই জানে, একবার বলছে কোথায় কুর না কুন্নুন না পুত্তা পুত্তি না, মানে কোথায় যাবে ও নিজেও জানে না। আর বরকে বলেছে আমি এখন বেরিয়েছি, আমি বাড়ি ফিরবো না, ঘুরে 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 তার বাড়ি যাবো। তো এখন কি করবে জানি না, তো যাই করুক টাকা না, আমার সঙ্গে তার দেখা হচ্ছে না, তো তাই জন্যই এত আশা।
তোমরা সবাই ওকে বলো নেক্সট ব্লগটা মানে কিছুদিন বাদে যাতে ও হায়দ্রাবাদে গিয়ে করে। হ্যাঁ অবশ্যই, হায়দ্রাবাদ গেলে তো ব্লগ হবেই, সেটা তো হবেই। আর ওখানে শ্রী ডুবে গেছে মেশোর পাশে, কামফি কামফি না মামা, হ্যাঁ বসে বসে এখন সে ফোন দেখছে। আর এখানে উনি শুয়ে পড়েছেন ঘুমন্ত জয়, জয়ের কোনো কাজ নাই, শুধু খায় দায় আর ঘুমায়, আর শুধু ডাকে পায়েল পায়েল, ওর শুধু ডাক পায়েল। দেবু নেই, দেবুর এখন মিটিং মিটিং নিয়ে ব্যস্ত, দেবু পরে আসবে। এই দেখো এখন এখানে চা বানানো হচ্ছে, চায় গরম চায়, চায় অ্যান্ড কফি। শ্রী খাবে, শ্রী খাবে কফি, আমরা খাবো চা। তাই এখন উনি মাসিমণির সাথে গিয়ে বসেছেন, ওখানে গরম গরম চা আর কফি তৈরি হচ্ছে, আর আমি এখানে শুয়ে শুয়ে লাত খাচ্ছি, আর কিছু কাজ নাই। আমরা সব মেকআপ করছি, দেখো শ্রী শ্রী কিরকম কি বেঁধেছে, এটা গজরা 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 রে গজরা রে তেরে কালে কালে নয়না। কেউ বলবে দেখো শ্রীকে দেখো তোমরা কি সুন্দর করে বেঁধে দিয়েছে ওর মাসিমণি। এখন মাসিমণির ওপর এক্সপেরিমেন্ট হবে, মাসিমণিকে যে কি সাজাবে শেষে ওই জানে, তাই না? মাসিমণির অবস্থা খারাপ, মাসিমণি এখন খুব সাংঘাতিক মেকআপ চলবে, তোমরা সব দেখবে সেটা খুব শিগগিরই। তার মধ্যে আমার পেয়েছে ভীষণ খিদে তো এখন, তা এখন তাই জন্য আমি বলেছি আগে তুই কিছু খাবার অর্ডার দে। আমাকে বলছে তুই জ্বালিয়ে খাচ্ছিস যখন থেকে এসেছিস, আমি যে জ্বালাই আর যা করি, তোকেই আমার এই জ্বালানিগুলো নিতে হবে। এটা এখন কি হচ্ছে শুনি, মাসিমণির পার্টি মেকআপ। ওরে বাবারে আর পারি না, বা 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 বা, এটা কেমন লিপস্টিক পাচ্ছে, ভুলে দাও লিপস্টিক এখন। প্রথমেই লিপস্টিক কিন্তু কিচ্ছু নয়, আগে আগেই লিপস্টিক। ওকে কোনো ফাউন্ডেশন নেই, হ্যাঁ সেটাই, তোমরা না কিচ্ছু বোঝো না, জিনিসটাই তো শ্রী করবে কি করে, তাই এখন লিপস্টিক আগে। মেকআপ শেষ, আচ্ছা লিপস্টিক হয়ে গেছে, খুব সুন্দর জায়গাটা। আর আমরা এখন এখানে বসে একটু জল খাবার খাবো, খুব সুন্দর খুব সুন্দর, বিউটিফুল। এই দেখো ব্রিগেডের প্রপার্টি এমনিতেই সুন্দর, খুবই সুন্দর ব্রিগেডের প্রপার্টি, নো ডাউট অ্যাবাউট ইট। এই যে দেখো ভেরি নাইস, সামনেটা দেখো, এই যে খুব সুন্দর। চল এবার খেয়ে নেই, ভীষণ খিদে পেয়েছে, একটু পরে আমরা বেরিয়ে যাব, ওরা যাবে পার্টিতে। চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাথে মারবো না তোমাকে, এই জয় কি অসুবিধা। Something I can't forget.